এজুর চশমা, এখন ডায়েরি আর একটা কলম, এখন গীতা হব, সেয়াই যথেষ্ট। জেলর বন্ধ কুঠরিত মনীষ সিসোদিয়াক সংগতিব এই কেপদ সম্পদে। আজি মনীষ সিসোদিয়ার অধিবক্তায় এই কেপদ সম্পদর বাবে ন্যায়ালয়ের পৰা অনুমতি বিচাৰিছে। 14 দিনের ন্যায়িক সিম্বাদ সিসোদিয়াক লগত এখন ডায়েরি, এটা কলম, গীতার এটা কপি কঢ়িয়াই নিয়ার অনুমতি প্রদান করেছে। দিল্লির আবকারী নীতির কেলেঙ্কারিত আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়ার ন্যায়িক সিম্বা 20 মার্চলৈ বৃদ্ধি করা হয়। 26 ফেব্রুয়ারিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় 8 ঘণ্টা জেরার অন্তত গ্রেপ্তার করেছিল। ইয়ার পাছতেই 28 ফেব্রুয়ারিত দিল্লি সরকারের উপ মুখ্যমন্ত্রী পদর পদত্যাগ করেছিল। সোমবারে সিসোদিয়াক পুনের আদালতত হাজির করা হয়। দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রীগুলিক 14 দিনের ন্যায়িক সিম্বালয় প্রেরণ করে। সিসোদিয়ার গ্রেপ্তার সন্দর্ভত বর্তমানেও চলি আছে অভিযোগ প্রতি অভিযোগ। তেনে সময়সাত লগত লৈ যাবলগিয়া এই সম্পদ কেটায় বিশেষ চর্চা লাভ করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুহাত হয়েছে মনীষ সিসোদিয়া। এই মনীষ সিসোদিয়ার নেতৃত্বতেই দিল্লির শিক্ষাখণ্ডত অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। মনীষ সিসোদিয়াক গ্রেপ্তার করা হল, ন্যায়িক জিম্বাত প্রেরণ করিলে। কিন্তু ন্যায়িক জিম্বাত থাকার সময়সাত মনীষ সিসোদিয়ায় বিচারিলে কেবলমাত্র এটা কলম, এখন ডায়েরি আর ভগবত গীতা। আজির দিনট মনীষ সিসোদিয়ায় সর্বাধিক চর্চা লাভ করিলে, যার বাবে আজি আমি সিসোদিয়াক বাছি ললো ফেস অব দ্য ডে হিসাবে। ইয়ার লগে লগে প্রাগ ফেস অব দ্য ডের পর মই রিম্পিয়ে বিদায় লৈছো। আপনাদের অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটেল।